গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা গৌরব রায় চৌধুরী। বাংলা ধারাবাহিক ওগো নিরুপমার মুখ্য অভিনেতা তিনি। এর আগে ত্রিনয়নীতে মুখ্য চরিত্রে কাজ করেছেন গৌরব। সূত্রের খবর, কিছুদিন আগে কপালে একটি ফুরা হয়েছিল গৌরবের, সেটা থেকে যাবতীয় সমস্যার সূত্রপাত। জানা গিয়েছে প্রতিদিনের মতো গত মঙ্গলবারেও শুটিংয়ে গিয়েছিলেন গৌরব। ওগো নিরুপমার সেটে শুটিং চলাকালীন ফুরার যন্ত্রণা তীব্র হয়ে উঠে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিষয়টি আরও বাড়াবাড়ি আকার ধারণ করে। সকালে ঘুম থেকে উঠে দেখেন ফুলে গিয়েছে জায়গাটা, এতটাই ফুলেছে যে বাঁদিকের চোখও খুলতে পারছেন না তিনি, এমনকি কথাও বলতে পারছেন না গৌরব। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এর আগে গৌরবের কোণে একটি বোন টিউমার ধরা পড়েছিল। অনেকদিন ধরেই ব্যথার কষ্ট পাচ্ছিলেন তিনি। প্রথমে চিকিৎসক ভেবেছিলেন জিম করতে গিয়ে ব্যথা পেয়েছেন, তারপর দেখা যায় টিউমার। সেই টিউমারকে বায়োপসি করে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অস্ত্রোপচার করতে হবে কপালের ফুরাটিকেও। গৌরবের দ্রুত আরোগ্য কামনা করছেন তার অনুরাগীরা।